তো গাইস গেমে আসার পর হঠাৎই দেখি রাসেল টিকটকার বারবার আমাকে জয়েন করতেছে কি রিজন আমি নিজেও জানি না দেখি টিকটকার কি বলে হ্যালো রাসেল কি হইছে তুমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছো ভাই ইম্পর্টেন্ট বুঝলাম না ইম্পর্টেন্ট কথা ভাই একজন আপনার সাথে মিট করতে চাইছে ভাই আপনার অনেক বড় ফ্যান ভাই প্লিজ তারানি ভাই আচ্ছা নো বাট এটা কোনো ইম্পর্টেন্ট সাবজেক্ট হইলো ওরা দুরা মেসেজ দিছো হোয়াটসঅ্যাপে যে ভাই গেমে আসেন মিট মাই গার্লফ্রেন্ড এন্ড মিট মাই ইওর বিগ ফ্যান শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ভাই গার্লফ্রেন্ড মানে কি রাসেল তোমার আজ পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড দেখাইলো আমি তো নিজেও কনফিউজ ভাই এর আগে দেখাইলো সুইটি এর আগে দেখাইলো মারিয়া এর আগে দেখাইলো চামেলি বিউটি মিউটি ভাই ভাই পায়ে তরি ভাই থামেন ভাই ব্রেকআপ করেন না ভাই একটু আগে ভাই বানাইছি ব্রেকআপ করেন না ভাই ভাই একটু আগে পড়াইছো মানে আবার সিজন 1 পড়ায় বসে আছো ডাইনামিক ডুও বানায় লাইছো ভাই রে ভাই মানে কি ভাই তুমি তোমার তোমার কি এইসব লুচ্চা আমি সব যাব না ভাই সি তুমি যে তুমি যে এত খারাপ জানলে ভাই আমি রিলেশনে আসতামই না আমি যদি এরকম লুচ্ছা আমি করো ভাই প্রথম শেষ ভালোবাসা বলতেছো আপনি কিন্তু ভাই জলে আমার গার্লফ্রেন্ডের কি আছে এত বড় কথা ভাই সিরিয়াসলি মানে আমি এগুলো সহ্য করতে পারতেছি না আমার গার্লফ্রেন্ড কি আছে মানে সিজন 1 আছে সিজন 1 থেকে কি প্রো প্লেয়ার হয়ে গেছো তুমি মানে আপনার থেকে একদিন আগে হইলো আমার গার্লফ্রেন্ড গেম খেলে বুঝছেন না আর আপনার লর থেকে একদিনের লেগে হইলো লর থেকে বট একদিন আচ্ছা আচ্ছা আমি 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 এটা মানলাম ঠিক আছে একদিন আগে হইলো খেলে কারণ আমার কাছে সিজন 2 আছে আমার কাছে সিজন 1 নাই তো সিজন শুনো ভাই কথা তো শুনবা সিজন 1 না থাকতে পারে বাট আমার মতো প্রো প্লেয়ার বাংলাদেশে একটাও নাই তোমাদের মতো নোবরা মার্কা প্লেয়ার মানে প্লেয়ারদের সাথে আমি খেলি না কোনো সময় ঠিক আছে শোনো আগে লেভেল আসো তারপরে কথা কও ঠিক আছে আগে আপনি লেভেল আসেন ভাই আপনি বট দেখে আপনার গার্লফ্রেন্ডের কিছু আছে আর আমি প্রো দেখে আমার গার্লফ্রেন্ডের দেখছেন সিজন 1 ভাই এই যে রাসেল কয়দিন আগে আইডি কিনলা আর বড় বড় কথা কও মিয়া তুমি তুমি কি ভাই কয়দিন ওই গেম খেলো ও মূর্খ বলে এসো আজা ভাই কথা বলছে আর তোমার গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে এত অহংকার না চলো আসো কাস্টমে আসো দেখা যাক তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনটা একসাথে দিম আর আমি একাই যথেষ্ট ঠিক আছে আমার গার্লফ্রেন্ডও লাগবো না এই জায়গায় ভাই ভাই তোমারে তোমারে কেন আনফ্রেন্ড করবো মানে তুমি আমার বাসাতে গেছো দুই দিন হইলো না তুমি আমার চ্যালেঞ্জ করে বইতেছো আমার আমার অপমান করতেছো ভাই সিরিয়াসলি এগুলো মানার মতো না ঠিক আছে তো গাইজ আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে যেটির নাম হচ্ছে পারি ম্যাচ যেখানে তোমরা বিভিন্ন ধরনের গেম পেয়ে যাবা ক্রিকেট ফুটবল বাস্কেটবল টেবিল টেনিস সহ বিভিন্ন ধরনের গেম এছাড়াও তোমরা এখানে স্পোর্ট প্রেডিকশনও করতে পারবা এখানে তোমরা লো ডিপোজিটে ফাস্ট উইথড্র করতে পারবা এছাড়াও এখানে রয়েছে 24/7 কাস্টমার সার্ভিস তাহলে দেরি কেন এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে পারি ম্যাচে চলে যাও পারি ম্যাচে গিয়ে গেম খেলো এবং টাকা আর্ন করো এছাড়াও তোমরা আমার স্ক্রিনে থাকা RGYT প্রোমো কোডটা ইউজ করলে পেয়ে যাচ্ছ হচ্ছে 15,000 টাকা ওয়েলকাম বোনাস আপনি বট ভাই আমি এতদিন আপনার লাগা আসলাম দেখে কয় সাহস পাই নাই কিন্তু আজকে আমি মন খুলে কইতে পারতেছি আপনি বট আচ্ছা 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 বট 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 বাদ দাও কাস্টম বানাইতেছি আহো আর নুসরাত আপু সিরিয়াসলি আপু আপনি মানে অনেক বড় সড় ভুল করছেন রিলেশনশিপে যায় এখনই ব্রেকআপ করে নেন আমার আমার মনে হয় এটা বেস্ট হবে বেবি তুই কিন্তু এর কথা বিশ্বাস করে নেবি তোমার আমার উপর বিশ্বাস আচ্ছা 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 রাসেল এটা কয় নাম্বার বেবি তোমার আপু আপনি কয় নাম্বার তাহলে আসো আসো তাহলে কাস্টম বানায় ফেলে আসো ওকে আজকে টিকটকার মাইরা গাইস প্রতিশোধ আমার নিতে হবে টিকটকার মানে আমার চ্যালেঞ্জ করে কত বড় সাহস ভাই আমার শিষ্য হয়ে আমার ওকে গাইস কাস্টম কিন্তু আমাদের রেডি আর আমি একটু সিক অসুস্থ যার কারণে রেগুলার ভিডিও দিতে পারতাছি না মানে 3 দিন পর আজকে ভিডিও দিতেছি তো যারা যারা চ্যানেলে নতুন আছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন কারণ আমাদের 2 মিলিয়ন ফ্যামিলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো ম্যাচ কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে গাইস টিকটকের সামনে টিকটকারের কত বড় কলিজা ভাই আমার চ্যালেঞ্জ করে একে তো হচ্ছে ওর গার্লফ্রেন্ডের অভাব নাই সিরিয়াসলি গাইস আজ পর্যন্ত ও আমার কয়টা গার্লফ্রেন্ড দেখাইছে কয়টা ঝুঁ দেখাইছে আমি যেটা কল্পনার বাইরে ঠিক আছে তোমরা অনেকেই বিশ্বাস করবা না যে রাসেল এরকম হ্যাঁ জানো অনেকেই জানো আপাতত যে রাসেল এরকম ভাই বডি শট আর কয় দিন দিবা ভাই আচ্ছা ভাই সিরিয়াসলি নোবের মতো খেললাম
তোমরা একটু কমেন্ট সেকশনে জানা দিও, আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু অবশ্যই পসিবল। তো কাইন্ডলি যারা যারা ভিডিও দেখো অবশ্যই একটু বেশি বেশি করে সাপোর্ট করবা। কি রে ভাই, রাসেলের মানে প্রথম শেষ জীবনের ভালোবাসার অভাব নাই, ও একটার পর একটা বলতেই থাকে যে ভাই এটাই আমার প্রথম শেষ ভালোবাসা। আজ পর্যন্ত যে কতগুলো ভালোবাসার মানুষ দেখলাম, আর আমি নিজেও পার্সোনালি কনফিউজ, নিজেও পার্সোনালি কনফিউজ। রাসেল সিজনের মায়ের বাপ খেলা, খাও ইমোট খাও। আর তোমরা কি জানো একটা কথা, সেটা হচ্ছে যে টিকটকারদের কিন্তু অন্যরকম প্রতিভা থাকে, ঠিক আছে? মানে কিরকম জানো, রাসেল আমার নিজেই বলে যে ভাই যখন আমি মানে টিকটক করতাম তখন খালি মাথায় আইডিয়া ঘুরতো যে কখন একটা টিকটক ভিডিও বানাবো। ভাই এটা কি ছিল ভাই, এত বড় হচ্ছে, ওয়াও অ্যামেজিং। ভাই কি আমি হ্যাকার নাকি ভাই, হাউ ইজ পসিবল? মানে নিজের গেম প্লের উপর নিজেরই ডাউট হইতেছে। ভাই এটা কি ছিল বুঝলাম না, ওর গার্লফ্রেন্ড আছে সিজন ওয়ান, সিজন ওয়ান নিয়ে এত ভাবনা, ভাব দেখে মাথা বের করো। ও ভাই হিট, মুভমেন্ট দেখো, মুভমেন্ট মুভমেন্ট মুভমেন্ট। আরে ভাই হিট লাগলো না, ও শিট, নাইস, ও হাই। গার্লফ্রেন্ড আ গাইছে না, গার্লফ্রেন্ড ঠিক আছে। এ ভাই 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 Yes guys, but আপনি নিজে প্রতিবন্ধী করলে শেষ পর্যন্ত আজকে এটা ভিডিওতে দিয়ে দেব। আমি নিজেও টিকটক করি না, কারণ টিকটক করা পছন্দ করি না একদম, সত্যি কথা এটা। আচ্ছা আপু ঠিক আছে, ও পালাইছে অফলাইন।